গোটা দেশে এখন লুটের রাজত্ব চলছে, রাজ্যেও আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। এ নিয়ে সরকারের কোনো ভূমিকা নেই, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে। শুক্রবার বান্দায় সংহতি পদযাত্রায় উপস্থিত হয়ে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন সংহতি পদযাত্রাটি কোবরা খামার বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কৈত্রাবাড়ি দুর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয়। তাতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। গত এই 24শে অক্টোবর থেকে আমাদের টানা সারা রাজ্য জুড়ে আমাদের সংহতি পদযাত্রা সংগঠিত হচ্ছে। একটা উদ্দেশ্য নিয়ে সারা দেশের সাথে ত্রিপুরা যেভাবে বিভেদকামী শক্তি মাথা চলা দিয়েছে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দিচ্ছে ভোটের রাজনীতি লাভালাভের জন্য, কংগ্রেস মনে করে এতে দেশ দুর্বল হচ্ছে। কংগ্রেস রাজনৈতিক কারণে নয়, আমরা বিশ্বাস করি দেশ তখনই এগোবে যখন প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ আমরা এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে শাসক গোষ্ঠী চাইছে এই যে তাদের নাড়া, তাদের স্লোগান বাটেঙ্গে তো কাটে, এরাই তো বাড়ছে, এরাই তো কাটছে, এরাই তো লুটছে দেশটাকে। এর বিরুদ্ধে কংগ্রেস ঘরে বসে থাকতে পারে না, যারা আমরা কংগ্রেস সৈনিকরা আছি। আমরা আমাদের দায়িত্ব দেশকে অখণ্ড রাখি, সব ভাতৃত্বের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া এবং স্বচ্ছ প্রশাসনের একটা জোরালো দাবি মানুষের কাছে নিয়ে যাওয়া। প্রশাসন যা চলছে সারা দেশ জুড়ে রাজ্যে, লুটপাটের রাজত্ব, মুদ্রাস্ফীতি, সাধারণ জিনিসের সাধারণ মানুষের নাগালের বাইরে মূল্যবৃদ্ধি এরকম জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, বেকাররা আজকে দিশেহারা, ছাত্র পড়াশোনা লাটে উঠেছে, আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার, কোথায় প্রশাসন? নির্বিকার, নির্বিকার, কোনো হেলদোল নেই, মুখ থুবড়ে পড়ে রয়েছে আমাদের রাজ্যের প্রশাসন। দেশের প্রশাসন কিছু মাল্টি মিলিয়নের হাতে তুলে দিয়েছে, গরিব গরিব হচ্ছে, এক কিছু অংশের মানুষ শুধু তাদের মানে দারুণভাবে তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের লড়াই।